সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে আবার একবার অনেক অনেক ওয়েলকাম এখন রাস্তার মধ্যে দেখতেই পাচ্ছো বেরিয়ে চলে এসেছি বাড়ি থেকে এসেই ব্লগটা শুরু করলাম এখন যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে ঘুরতে বলো মানে সেটা তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবে তবেই বুঝতে পারবে আর হঠাৎ করেই প্রোগ্রাম হলো কারণ অনেক দিন থেকেই যাওয়ার ইচ্ছা আর আমি মুখটা এরকম করে ঢাকা দিয়ে আছি কারণ কিছুই দেখতে পাচ্ছি না মানে এত রোদের তাপ তো অনেক দিন থেকেই ইচ্ছে যাওয়ার কিন্তু যাওয়ার সময় হচ্ছে না ওই জন্য যেতে পারছিলাম না তো হঠাৎ করে আমার বর আজকে সকালে বললো চলো আজকে আমার কাজের চাপটা কম আছে তো চলো বেরিয়ে যাই তো ওই জন্যই বেরিয়েছি আর এখন অনেকটাই বেলা প্রায় 10টা মতো বাজে তো চলো যাওয়া যাক কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি আর কীরকম জায়গা সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদেরও ভালো লাগবে ফাইনালি যাচ্ছি তো তোমাদের সাথেও শেয়ার করব সাথে আমরাও খুব আনন্দ করব আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে তো চলো কন্টিনিউ দেখতে থাকো পরে আবার ফিরে আসছি আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে ভুবনেশ্বর বলে একটা জায়গা আছে ওই মন্দিরটাতে অনেকদিন আগে গেছিলাম তো আমার বরকে বলছি কয়েকদিন ধরেই যে যাবো চলো তো আজকে যাচ্ছি এই জন্য যেমন সামনের বারে মাতপুরে গেছিলাম চারজনা মিলেই যাচ্ছি আর মাতপুরে কি বলো তো ভোর পুজো হয়ে যায় যত ভোর থেকে যাবে একদম পুজো স্টার্ট হয়ে যায় আর এখানে হয়েছে কি একটু লেট করে মানে ওই 10টার দিকে করে পুজো মানে শুরু হয় তাই জন্যই আমরা এতটা লেট করলাম আর তার মন্দিরে পৌঁছানোর আগে আমাদের সাথে একটা ঘটে গেল বিপদ কত বড় ঘটনাটা ঘটে যেতে তোমাকে আমি বলছি যে জায়গাটা আগের দিকটা পারবে নি তুমি তুলতে পোলটা পরে মানে সমান নয় না পোলটা উঁচা অনেক হয়ে যায় বিশেষ করে বাচ্চাটাকে লাগতো না বেশি তোমার লাগতো হ্যাঁ উঠে গেলে বেশি মনে হয় দেখো এই জায়গাগুলো কিন্তু আমরা পুরো মন্দিরের কাছাকাছি চলে এসেছি আমার বর বলছিল অনেকটা সময় লাগে বেশি একটা সময় লাগলো না আর পুরো ফাঁকা মাঠের মাঝখানে মন্দিরটা তো মন্দিরে ঢুকেই দেখছি ব্রাহ্মণ বেরিয়ে গেলেন কি জানো তো সময় খারাপ থাকলে বিপদও পিছু ছাড়ে না একটা বিপদ কাটিয়ে আসলাম সেখানে হচ্ছে গাড়ি থেকে পড়তে বাঁচলাম সবাই মিলে তারপরে মন্দিরে ঢুকলাম তো মন্দিরে ঢুকেই দেখছি ব্রাহ্মণ বেরিয়ে গেল তো মানে কপালে নেই যে পুজো দেব কিন্তু আমরা সময়টা না বুঝেই এইটাকে না মেনে চলে আসছি কী জানো তো এখন তো আমাদের সময় খারাপ তাই আমাদের মাথায় রাখা উচিত ছিল যে আমাদের এখন সময় ভীষণই খারাপ চলছে পদে পদে বিপদ হতে পারে তাই আমাদের সাবধানে থাকতে হবে কিন্তু না আমরা সেগুলোকে মাথায় না নিয়েই বেরিয়ে পড়েছিলাম তাই আস্তে আস্তে বিপদ ঘটলো তারপরে হচ্ছে পুজোটাও দিতে পারলাম না মন্দিরে আমরা চলে এসেছি এসে চারিদিকটা তো তোমাদেরকে ঘুরে দেখালাম আর এসেই দেখছি ব্রাহ্মণের পুজো হয়ে গেছে আজকে যেহেতু বিয়ের দিন তো ব্রাহ্মণ চলে গেছেন তো মনটা খারাপ হয়ে গেল যে পুজোও দিতে পারলাম না আস্তে আস্তে একটা বিপদের হাত থেকেও বাঁচতে বাঁচতে মানে রয়ে গেলাম আর কি বিশাল বড় বিপদ হয়ে যেত ওই পুলটাতে উঠতে মানে আমার বর বলছিল পারবে না তারপর কী মন হলো ট্রেনে তুলতে গেছে এমন গাড়ির চাকাটা সামনে উঠে গেল না পুরো পড়ে যেতাম আর একটু হলে মানে সবাই পড়ে যেতাম বিশেষ করে মানে বাচ্চাটা দুটো বাচ্চা ছিল আমাদের যা হতে হতো কিন্তু বাচ্চাগুলো ছিল না ফট করে নেমে গেছি বলে আমি তো যাই হোক পুজো তো হয়ে গেছে কী আর করা যাবে বলো অন্যদিন এসে না হয় দিয়ে দেবো এখন একটু ঘোরাঘুরি করে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এই পুজোটা মন খারাপ লাগছে পরে দিয়ে দেবো একটু মন্দিরের ভেতরটাও আমার বর গিয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবে আমি আর মন্দিরের ভেতরে প্রবেশ করব না তো চলো এখান থেকে এখানে আর বেশিক্ষণ থাকবো না থেকেও কী করবো বলো কেউ নেই বেদিনে আর দিনের হলে হয়তো একটু ভিড় টিল থাকতো বেদিনে কেউ নেই সেরকম আর আমরাই শুধু আছি একটু ঘুরে টুরে তোমাদেরকে শেয়ার করে দিয়ে বাড়ি চলে যাব আর ভেবেছিলাম মিনিমাম মনে হয় এক দেড় ঘন্টা দু ঘন্টা লাগবে কিন্তু সেখান থেকে মাত্র ওই এক ঘন্টা ঘন্টাখানিক লেগেছে চলে এসেছি তো চলে যাব ভালোই হলো তাড়াতাড়ি হয়ে গেল তাড়াতাড়ি চলে যাব এই দেখো সব খাবার কিনে নিয়ে চলে এসেছি তো ওরা খাক আর মেয়েটাকেও মেয়েটার সেই সকালবেলা যা খেয়েছে আর কিছু খাওয়া দাওয়া করেনি তুমি খাবে এটা খাবে এটা খাবে তো তুমি কি তুমি খাও না কেন খাওয়া
এই দেখ রিয়া দিদি খাবে, রিয়া দিদি খাবে, আমি হাফ খাবো, রিয়া দিদি হাফ খাবে। রিয়া কি ওয়ারেস খায়নি? আমার বর নিয়েছে ওয়ারেস, আমরা নিয়েছি লুচি। বেশি একটা দোকানে বেশি ঠান্ডা দিই আমি, ঠান্ডা লেগে পুড়ে গেছে। তুমি কচি মা, দেখি 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 কি খাচ্ছে দেখি, একটু দেখিয়ে দিবে। অক্ষয় তৃতীয়া দিন এগুলাতে প্রচুর ভিড় হয়, আমি এক বছর এসেছিলাম, হ্যাঁ পুরোটাই এগুলা পুরোটাই মেলা বসে, আর আমি এক বছর এসেছিলাম, বাবা যা ভিড় দেখে গেছি। আমি বলছি আর কোনোদিন অক্ষয় তৃতীয়ায় আসবো না, প্রচুর ভিড় হয়, মানে এই মাঠ কোথাও বসার জায়গা থাকে না, এখন এত ফাঁকা সেই সময় দেখার মতো মানুষ। আমরা কি আমরা যখন আসছিলাম তখন হেঁটে হেঁটে আসছিলাম, ও তো সেই খিয়া পারে না, কোথায় গাড়ি রেখে দিয়েছি, দিয়ে সাইকেল রেখে দিয়েছি, দিয়ে পুরাটা হেঁটে 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 আসছি, প্রচুর কষ্ট হয়েছে। বাবা নিয়ে নিচ্ছে, হ্যাঁ বাবাকে নিয়ে নিচ্ছে, ও বকবো দানা লেখে নে, তুই তোকে এটা খাবি না, আমরাও ঢুকেছি আর বামুনও চলে গেছে, বাবা খেয়ে নিচ্ছে। মন্দিরটা কিন্তু পুকুরের মাঝখানে, দেখো চারিদিকে জল মাঝখানে মন্দির, আর এই মন্দিরে নিশ্চয়ই কোনো রহস্য আছে, কিন্তু আমি জানি না, আমি জাস্ট অনেকদিন আগেই এসেছিলাম, তারপরে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করা হবে, সাথে আমি একটু ঘুরে আসি, কিন্তু কি করব বলো, এসেও ভাগ্যে জুড়লো না তোমাদেরকে, মানে ভেতরে গিয়ে তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করব। দূর থেকেই দেখালাম ভেতরে আছে শিব দুর্গার একটি মানে দুটো মূর্তি, আর সাথে আছে শিবলিঙ্গ, আর অক্ষয় তৃতীয়ার সময় তো প্রচুর অনেক বড় করে পুজো হয় এখানে, আর চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে, একদম ফাঁকা মাঠের মাঝখানে এই মন্দির। আর অক্ষয় তৃতীয়ার সময় তো এখানে লোকে লোকারণ্য থাকে, কিন্তু আজকের দিনে বেদিন যেহেতু একদম লোক নেই, আর ওই মন্দিরটা দেখো নতুন হচ্ছে, ওটাও হয়তো কিছুদিন পরে চালু হয়ে যাবে, তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর থাকলাম না যেন একটুক্ষণ বসছিলাম, মেয়ের পুরো গায়ে গরমে পুরো লাল লাল হয়ে দাগ বেরিয়ে গেছে, আর পুরো চারিদিকে ছুঁড়াছুঁড়ি, ও যত চুলকাচ্ছে পুরো গা হাত পা তত চারিদিকে ছুঁড়াছুঁড়ি হয়ে যাচ্ছে, কী জানো তো কি বললাম বলো তো, সময় খারাপ, প্রাকৃতিকও আজকে সাথ দিল না, দেখো আজকের দিনেই এত গরম আর টেকা যাচ্ছে না, তো চলো রাস্তায় আর ভিডিও করব না, বাড়িতে গিয়ে একদম তোমাদের সাথে কথা হচ্ছে, মেয়েটা আমার ভীষণ কান্নাকাটি করছে কারণ গা হাত পা ও জ্বালা জ্বালা করছে। তো বন্ধুরা বাড়ি এইমাত্র এলাম, এসেই বসে পড়েছি পাখার তলায়, প্রচুর বাইরে গরম মানে থাকা যাচ্ছে না, বাইরে এতটা পরিমাণ গরম, আর এই দেখো মেয়েও আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে, আর সত্যি কথা বলতে ওর ওর এত কষ্ট হয়ে যাবে সত্যি বুঝতে পারিনি, আর গায়ে কি লেগে গেছে নাকি, ও তো গরমের মধ্যে এত থাকে না, আর বাইরে আমরা তো গরমে ওকে নিয়ে বেরোই না, খুব কম বেরোই দেখেছো, আগের বারে যখন মন্দিরে গেছিলাম তখন হচ্ছে ভোর ভোর গেছি চলে এসেছি, আর আজকে একটু লেট হয়ে গেছে, তো তাই জন্যই মানে ওর অনেকটা কষ্ট হয়ে গেছে, মানে কী যে বিরক্তি হচ্ছিলো, আর পুরো গা হাত পা কী করে ছুড়ে গেছে আমি নিজেও জানি না, আর পুরো গা হাত পা লাল হয়ে গেছে, সত্যি খারাপ লাগছে, মানে আজকে মন্দিরটা গিয়েছি এক তো পুজো দেওয়া হলো না, দিতি মানে প্রথম তো একটা অত বড় দুর্ঘটনা, মানে পড়িতে পড়তে থেকে গেলাম, তারপরে হচ্ছে মন্দিরে পুজো দেওয়া হলো না, তারপরে হচ্ছে মেয়েটার পুরো গায়ে লাল লাল দাগ হয়ে গেছে, সত্যি খারাপ লাগছে দেখে, তো যাই হোক ও এখন ঘুমাচ্ছে, ওকে তুলবো না, কারণ এই মুহূর্তে ওকে স্নান করিয়ে নিয়ে গিয়েছিলাম, ওকে যদি এই মুহূর্তে আমি তুলে দেই না ও প্রচুর কান্নাকাটি করবে, তো ও ঘুমাচ্ছে, ঘুমাক, যেই টুকটাক রাস্তাঘাটে খাওয়ার খেয়েছে, তো ও যখন উঠবে ওকে খাইয়ে দেবো, এখন হচ্ছে মায়ের রান্না হয়ে গেছে, তো আমি যখন আমি তো ওই 9:30-10 দিকে বেরিয়ে গেছি, তো তখন তো তার আগে তো কাজ বাজ সেরে দিয়ে গেছিলাম, তো মায়ের রান্না হয়ে গেছে, তো মা এখন খাবার বাড়ছে, তো আমরা মানে খাবারটা খেয়ে নেবো, আমরা খাওয়া দাওয়া করে নেবো, আর মেয়ে এখন ঘুমাচ্ছে, ঘুমা, তো ও যখন উঠবে ওকে খাইয়ে দেবো, আর একদম ভাল লাগছে না, কি বাইরে গরম, অসম্ভব গরম পড়েছে,
মানে এইরকম ফাঁকা জায়গা কিচ্ছু নেই দেখার, মানে জানলে সত্যি, হ্যাঁ মন্দির ঠিক আছে, পুজোর দিন পুজো দেওয়া যেত, সেরকম গেলে ভালো লাগতো, কিন্তু আজকে একদম বেকার বেকার গেছে আর মেয়েটাকেও কষ্ট দিয়েছে, এটাই খারাপ লাগছে। তো চলো যাই হোক, কিছু করার নেই, চলে গেছি, আর কোনো দিন যাবো না, বিকেলবেলার দিকে গেলেই ভালো হতো। বরকে বললাম যে বিকেলবেলার দিকে করে কোনো একদিন যাবো, বলছে অনেক রাস্তা অনেক রাস্তা, কিন্তু বেশি একটা রাস্তা নয়, আধ ঘন্টা 45 মিনিটও লাগে না, আধ ঘন্টা হলে হয়ে যায়। তো চলো যাই হবার হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া সেরে নিই, ও ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে ঘুমা, তো আমি তো তখন খাওয়া দাওয়া নিই। ফ্রেন্ডস, তো এখন বিকেলবেলা, বিকেলবেলা বলতে বাজে ওই 5টা মতো, তো সেই দুপুরবেলা হচ্ছে মেয়ে ঘুম থেকে ওঠার পরে ওকে খাইয়ে টাইয়ে ও তো আর ঘুমালো না, কারণ ও যেহেতু ঘুমিয়ে নিয়েছে। তারপরে আমি হচ্ছে ভিডিও এডিট ছিল ভয়েস ওভার করে কালকের ভিডিওটা, মানে দুদিন তো ব্লগ দিতে পারিনি অসুবিধার জন্য, কাজে ব্যস্ততার জন্য, তো মানে দুদিন আগের ভিডিওটা যেটা ছিল রেডি করা ওটা একটু আগে পাবলিশ করলাম, বাবা এরকম করে না, পাবলিশ করলাম। তো পাবলিশ করে এই যে দেখো, এখন হচ্ছে মেয়ে বিকেলবেলা হয়ে গেছে, মেয়েকে তো খাওয়াতে হবে, তো মেয়েকে এই যে খাওয়াতে চলে এসেছি, এখন ও বদমাশি করছে, দেখো এই যে খাওয়া রেডি, ও হচ্ছে এখন বসে বসে বদমাশি করছে। মা একটু তাকাও দেখি, ওর হচ্ছে সবসময় হরমেজাজি। তো যাই হোক, এই দেখো এখন হচ্ছে আমি এই যে বেলের শরবত খাচ্ছি, ওর খাবারটা নিয়ে এসেছি, আর মা হচ্ছে বেলের শরবত বানিয়েছিল। আমি হচ্ছে বেলের শরবত টরবত হট করে খাই না, কারণ অ্যাসিড করে যায় বলে, তো আজকে বানিয়েছে, দেখে সবাই বলছে খেয়ে যে খুব সুন্দর হয়েছে, তো একটু নিয়ে চলে আসলাম আমিও, যে আমার জন্যই একটু আছে, তো এই যে বেলের শরবতটা খুব সুন্দর হয়েছে, একটু খেয়ে নিয়েছি, তারপরে ক্যামেরাটা অন করলাম। তো এখন মেয়েকে খাওয়াবো, আর মেয়েকে যে মন্দিরে নিয়ে গেছিলাম না, ওর গায়ে কীরকম বেরিয়েছে দেখো, শুধু তোমাদেরকে দেখাচ্ছি, মা এদিকে এসো, এদিকে এসো, তো চলো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, এইখানে হচ্ছে, এই দেখো হালকা লাল লাল আছে, বুঝতে পারছো না কি ক্যামেরায় জানি না, এই যে এগুলোকে চুলকিয়ে চুলকিয়ে পুরো গায়ে, মানে যখন আসে তখন তো আরও লাল লাল হয়ে গেছিলো, এখন তো একটু কমেছে, এই দেখো হালকা এখানে লাল, তো গায়ে লাল বেরিয়ে গেছে, তারপরে মাথায় যে ঘামাচি বেরিয়ে গেছে, তো মোটামুটি এইরকম বেরিয়েছে। তো এসে ঘুমাতে একটু ঠিক হয়েছে, না হলে যেভাবে ও সেখানে কান্না, দাঁড়াও আমি কথা বলছি, যেভাবে ও কান্নাকাটি করছিল, মানে ওর যেন ভীষণ কষ্ট হচ্ছিল, আর গরমের মধ্যে থাকতে চাইছিল না, তো এসে জল টল দিয়ে একটু বিকেলবেলা করে হাত পা মুছে দিয়েছি, মানে ঘুম থেকে ওঠার পরে, তো এখন একটু ভালো লাগছে। ভালো লাগছে মা? না, ভালো লাগছে না, এখনো চুলকাচ্ছে। হ্যাঁ, তো চলো এবার খাইয়ে দিই মেয়েকে খাবারটা। মেয়েকে খাইয়ে রেডি করিয়ে দিয়েছি, সাথে আমিও কিছু কাজ সেরে এই যে বাইরে এসে বসলাম, গরমের যা দাপট, ঘরের মধ্যে আর টেকা যাচ্ছে না জানো, কিন্তু বাইরে এসে বসলে কি হবে, বাইরেও তো গাছের পাতাটাও নড়ছে না। তো এখন দেখতে পাচ্ছি একদম সন্ধে লেগে এসছে, মেয়ে রেডি হয়ে গেছে, মেয়ে যাবে একটু বাজারের দিকে, আর সাথে দেখো ওর কত ভালোবাসা, বাড়ির পাশে একটা ভাই এসছে, তো ওকে ওকে দেখে ওর যেন কত আনন্দ, যত ভালোবাসা ওর উপরে ও জার করে দিচ্ছে, ও এইরকম কোনো যে কোনো ছোট বাচ্চা দেখবে ওর ভালোবাসা যেন অফুরন্ত হয়ে যায়। তো এখন রেডি করিয়ে দিচ্ছি, ওকে বাজারে পাঠাচ্ছি জোর করে জানো, কারণ ও একদম বাজারে যেতে চায় না, প্রচুর বিরক্তি হয়, কোথাও যেতে চায় না, বাড়ির মধ্যে সারাক্ষণ থাকবে, তো আজকে জোর করে পাঠালাম, বললাম একটু ঘুরে আয়, তো অনেক কষ্টে রাজি হয়েছে, এখন বাজারে যাচ্ছে, আর সাথে একটু ভাইকে নিয়ে যাচ্ছে, কারণ ওকে একটু ধরতে হবে, নাহলে একাটা সামনে বসবে তো ভয় লাগছে। তো চলো ওরা বাজারে যাক, আমিও এখানে ব্লগটা শেষ করছি, আজকের মতো টাটা, কালকে আসছি নতুন ভিডিওর সাথে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিন।